ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে চাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, চোখে থাকবে কান কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল? হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাই, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার, আপনি ব্যতীত একজন উম্মতি বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরও 12 জন, 312 জন রসুল আছে, 16 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না? আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ রসুল বলছে, ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে, ইয়া রসুল আল্লাহ, কঠিন বলতে কি বোঝান? তো বলছে আয়েশা, শোন, কানে আন্দুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রাব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা, এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে, ইয়া রাসূল আল্লাহ, শুনান। বলে, ও জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংঠার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা, জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি। আল্লাহ বলে, বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ, কাসামতুল কিয়ামাতা কিসমাইল, কিয়ামত আপনার আমার মাঝে, সালতো তা সাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারো না। আমেনা বৈশা বৈশা কাঁদতে ছিল, তো আব্দুল মুত্তালেব এসে জিজ্ঞাসা করছে, কাদিস তো কাদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা কেন কাদিস? তো বলছে, আবদুল্লাহ নাই, থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আবদুল্লাহ নাই, খেলনা নিয়ে আসতো। হায় হায়, আল্লাহ যেন কানে কানে বলছেন, আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আবদুল্লাহ? প্লাস্টিক, কাঠের, লোহার, পাথরের, মাটির, কিসের খেলনা আনতো আবদুল্লাহ? আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠালো। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল তালেব, আব্দুল মুত্তালে, আবু তালেব বলতেছেন, চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়া দিল, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিছি, খাসি তু আইয়া কা আলাইক, তোর উপরে পড়া না যায়,
কিন্তু চাত্তর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ের ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। তুই হাত এমন কর চাঁদ এদিকে লাভ দেয়, এমন কর এদিকে লাভ দেয়, পা এমন কর চাঁদ এদিকে লাভ দেয়। ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে, চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিলেন, চাঁদ আমার সাথে খেলতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল, ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। অত্র মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুক তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়াতে আসছি বটে, কিন্তু এখানে চিরদিন থাকা যাবে না, এটাই সত্য। প্রমাণস্বরূপ হাজারো লক্ষ কোটি মানুষ এখন কবরের কোলে শায়িত আছে, প্রতিদিন কাউকে না কাউকে কারো না কারো জানাজার খবর মাইকে বাইসা আসে। বিদায় আমাদের কচুলা যেতে হবে, যদিও আজকে দুনিয়া আছি, কার কোন দিন যাইতে হবে কারো জানা নাই। আসার সিরিয়াল আছে বটে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মানুষকে, জাআলতু লাহুমুল মাউতা, আল্লাহ বুঝাইতে চাইছেন মৌত তোমাদের জন্য অবধারিত। ফেরেশতাদের প্রশ্ন ছিল, কেন এত বানাইলেন, জাগা তো নিবে না? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, চলে যেতে হবে। মৌত নির্ধারিত। তো ফেরেশতাদের আরেকটু প্রশ্ন ছিল, লামিয়া ইশফিদ দুনিয়া, যে জানবে মরতে হবে ও তো দুনিয়ায় যায় মজা পাবে না, তো পাঠায় লাভটা হবে কি? তা আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাসা বাঁধবে, বেঁচা থাকবে আশার উপরে, এটাই সত্য। এই জন্য প্রতিদিন উঠাইতেছেন কাউকে না কাউকে, সারা দুনিয়ার থেকে কয়েক লক্ষ প্রতিদিন উঠান। এখন হয়তো উঠানের মাত্রাটা একটু কম হতে পারে, মাত্রা বাড়ায় দিলে কয়েকদিনে গুটায় নেবেন। গুটানো বোঝেন? আরে আমার বাংলা বোঝেন? কয়েকদিনে গুটায় নেবে, গুছায় নেবে। আগে তো অন্য অন্য রোগে মারা যেত, এখন করোনায়ও কয়েক হাজার মারা যায় ডেলি, ঠিক না? নতুন একটা যোগ হয়েছে করোনা, আরও যদি দুই চারটা এরকম নতুন যোগ করে দেয়, আর প্রতিদিন যদি আপডেট সামনে আসতে থাকে, করোনার আপডেট কিন্তু ডেলি আসে, দুনিয়াতে কয়জন আক্রান্ত হলো, কয়জন মারা গেল, বাকিগুলো আপডেট দেয় না। বিদায় যদি আরেকটু মাত্রা বাড়ায় দেয়, অল্প কয়েকদিনে গুটায়া ফেলবে। গুছাইতে গুছাইতে একদিন মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা ওয়াহারিল আর্থ, জমিনে কে বাকি? তো মালাকুল মৌত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, দুনিয়াতে কিছু মানুষ আছে বড় বাপ নিয়ে চলে, বাপ বোঝেন?
পরের শব্দটা বললাম না, সুন্দর শব্দ বললাম, বাপ নিয়া চলে। যুবককে দেখবেন যৌবনের বাপ নিয়া চলে, সুন্দরীকে দেখবেন সুন্দরের বাপ নিয়া চলে, পয়সাওয়ালাকে দেখবেন পয়সার বাপ নিয়া চলে, ঠিক না? ও হাটওয়ালাকে দেখবেন হাটের বাপ নিয়া চলে, বাজারওয়ালা বাজারের বাপ নিয়া, অফিসওয়ালারে দেখবেন অফিসের বাপ নিয়া চলে, আদালতওয়ালাকে দেখবেন আদালতের বাপ নিয়া চলে। সব বাপ নিয়া কিছু মানুষ আছে দুনিয়াতে বাপ নিয়া চলে। চলার ভঙ্গিতে বোঝা যায় মনে হয় উনি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা দুনিয়াতে বাপ নিয়া চলত। আবার কিছু লোক আছে এরকমও যারা ২৪ ঘন্টায় সিসি ক্যামেরার ভিতরে থাকত, কিছু লোক এমনও আছে ২৪ ঘন্টা পাহারা নিয়া চলত, কিছু লোক এমনও আছে ২৪ ঘন্টা নিচ্ছিদ্র বেষ্টনী নিয়া চলে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কার কোথায়, তো মালাকুল মৌল বলবে ওদের কোন ইয়ারসি, কেউ নাই দুনিয়াতে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করবেন মালাকুল মৌত বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব। বড় কুমিরার মানুষ জ্বলি বলে আকাশে থাকে তো থাকে কে, ঠিক না? কি এটাই তো, আকাশ খালি নাই, জমিন যেমন খালি নাই আকাশও খালি নাই, চাইরাঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাঈমুনা রাকিউনা সাজিদুনা জালিসুন, কেউ দাঁড়ানো কেউ রুকিত কেউ সেজদায় কেউ বসা, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না এদিক ওদিক তাকায় না বিমুখ হয়, তরফাত আইন, চোখের পলক চোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হন না। আল্লাহ বলবে আকাশ খালি করো, সাত আকাশ খালি হবে, আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? বঙ্গোপসাগরের ওই মাথায় শেষ হয়ে গেছে, ঠিক না? কি বলেন যুবকরা, কি কয়, নেটে সার্চ দিলে পাওয়া যায় না আকাশ কতটুক বড়? আজ পর্যন্ত কেউ পায় নাই, এটাই সত্য। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, ওলা নবিগু মুরসাল কোনো নবীও জানে না, ওলা মালাকুন মুকাররব কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না কিন্তু ষাটটা, সবা সামাওয়াতিন তিবাক, একটার পর এক ষাটটা, সাতটা এক সমান বড় না। হায় হায়, আল্লাহ রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় ময়দান তালাশ করো, তার মধ্যখানে ফুটবল রাখলে যেরকম ছোট ফুটবলটা প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, ওইখানে চার আঙ্গুল জায়গা খালি নেই। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগাইয়া দিবে মালাকুল মৌত। ঝাড়ু লাগানো বোঝেন কি, সব মৌত হয়ে যাবে মৌত। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লাল আল আরদি ওয়ালা আল আসসামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে আপনাদের সামিয়ানার সমান? ওটার তথ্য নেটে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যায় না, আসলেই পাওয়া যায় না। দিছেন কোনোদিন সার্চ দেয়া? হ্যাঁ, কি যুবকরা সার্চ দেওয়া নাই কোনোদিন যে আরশ কত বড়? তো আল্লাহ রসুল বলছেন যে আটজনের আর কাঁধে আরশ, বাইনা কতিরাইহি খামসিনা আলফা সানা, দুইজনের দূরত্ব ৫০,০০০ বৎসরের রাস্তা, একটা পাথর দিয়া বানাইছেন আরশ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া তৈরি করছে। আল্লাহ বলবে আরশের নিচ খালি করো, খালি করবে, তারপরে জিজ্ঞাসা করবে এইবার,
তো বলবে লাল আল আরদি ওয়ালা আলা সামাওয়াত ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই আকাশও নাই আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, মাত্র ১২ জন বাকি। আল্লাহ বলবে নাম বলো ১২ জন কে কে, আল্লাহ জানেন। তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত, আমরা ৪ জন, ৮ জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে এবার ফালিয়াম জিবরিল ও মিকাইল ইসরাফিল, ৩ জনের মৃত্যু হোক, ৩জন মারা যাবেন, কবর হয়তো আপনাকে এদিকে হইলে হইতে পারে, ঠিক না? কি হবে না ক্যা কবর দুনিয়াতে হবে না, ফাইদা রাসুহু ফাওকা সাবে সামাওয়াত। আজ জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে ৭ আকাশের উপরে যায়, রিজলুহু তাহতা সারা, পাও ৭ জমিনের নিচে যায়, সিত্তু মিয়াতু জানা, ৬০০ ডানা, লাউকাশাফা জানা হাইলা গত্তাল মাশিক ওয়াল মাগরিব, ২ ডানা প্রসারিত করলে ২ সীমান্ত ডাইকা যায়। জমিনে কবর হবে না, চিন্তা করেন না, কোথায় হবে এটা আল্লাহ জানে, এরকম জায়গা জমিনে নাই। মাত্র ২৪,০০০ কিলোমিটার এই ছোট্ট দুনিয়াটা, কত কত, হ্যাঁ নেটে সার্চ দাও এখনই বেড়ে আসবে, ২৪,০০০ কিলোমিটার মাত্র, পার ঘন্টায় ১,০০০ কিলোমিটার বেগে ঘুরতেছে দুনিয়া, ২৪ ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র ২৪ ঘন্টায় হয়, ৬৬,০০০ মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, অথচ আপনি লেফটি মেরা বয়ে রয়েছেন, ঠিক না? কোনো বাতাসেই গায়ে লাগে না, তাই তো? এটু আল্লাহ জানাইয়া দিছেন, ওয়াজা আলনাল আরদা কারারা ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তা কাররা, আমরা হুকুম রাখতে দেরি, জমিন স্থির হইতে দেরি হয় না, দৌড়াবে ঠিক, ঘুরবে ঠিক, তোমাদের কিচ্ছু হবে না, আল্লাহর হুকুমে সব চলতেছে। তারপরে জিজ্ঞেস করবে কে, বলবে ৯ জন, আমি আর ৮ জন আরশ বহনকারী। আল্লাহ বলে মৌত হোক ৮ জনের, ৮ জন মারা যাবে আরশ বহনকারী। যদি সীতাকুণ্ডের মানুষ বলে যে আরশ থাকবে তো থাকবে কিভাবে, তো আল্লাহ আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, আকাশ আছে তো আছে কিভাবে, তারাও নাহু বেগারি আমাত, কোথাও খুঁটি নাই, তোদের মাথার উপরে ভাঙ্গা পড়ে না কেন? আল্লাহ নিজেই জবাব দিছে, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই, এত চিন্তা করতে হবে না, ৮টা মরলে আমার আরশ পড়বে না, হুকুম দিয়া দাঁড় করায় দেব। তারপরে মালাকুল মউতকে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে দেখো তো কি দেখা যায়, আরশের নিচে দেখো কি দেখা যায়। তো বিরাট সাইনবোর্ড এখনও আছে, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এটা লেখা দেখা যায়, তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো, লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, ওয়া ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমিও মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাত আল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, ওই দিন উনি চিৎকার দিবে, আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই, উনি আসেন অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান, যাকে নেওয়ার হুকুম হয় তাকে নিয়ে যান, কোনো বাধা বিপত্তি ওনার জন্য নাই, মৌত সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না। ওই দিন আল্লাহ বলবে মৃত্যুর যাতনা যখন ঢালবে তো চিৎকার দিবে, হায় হায়, বলবে বি ইজ্জতি কাবা জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিম তু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা থাকলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না।
এই জন্য শুরু আমার এইখান থেকে ছিল, আজকে বিরাজমান দিন আসতেছে কারো এখানে থাকা যাবে না। চাই যত বড় ভাব নিয়ে চলেন, ভাব বোঝেন, যত বড় ভাব নিয়ে চলেন, থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুদারা, পরা রহ গিয়া এই ঠাট সারা। ঐতিহ্য থাকবে ইতি হয়ে যাবে ইতি, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। থাকলে শুধু একজনের ছিল, একজনের, যার জন্য সমগ্র জগৎটা তৈরি হয়েছে, যার জন্য উনি থাকতেন। চিনেন ওনাকে? কে? না না, সবাই নবীর নাম জানে না, রাগ হয় না। কিন্তু অনেককে জিজ্ঞাস করলে বলে নবীর নাম কি, কয় নবী। অনেকে জিজ্ঞাস করলে রসুলের নাম কি, কয় রসুল। নবীর নাম পর্যন্ত জানে না, রাগ হয়ে গেলেন। হুজুররা জানে, এই জন্য চোখ বড় বড় করে দেখতেছে। হ্যাঁ, সাধারণ মানুষ নবীর নামও জানে না, প্রমাণ আছে আমার কাছে। যান 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 দিন মজদুর, সাধারণ মানুষকে জিজ্ঞাস করেন নবীর নাম কি, অনেক মানুষে বলতে পারবে না, নবীর নাম জানে না। আফসোস, অথচ নিজেকে উম্মত দাবি করে, নবীর নাম পর্যন্ত জানে না। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, অজয় পাড়া বা গ্রামে যায় জিজ্ঞাস করেন, নবীর নাম বলতে পারবে না। আমি একজনকে জিজ্ঞাস করছিলাম শরীদপুরের রিক্সা চালককে, বলছে নবীর নাম আব্দুল কাদের জিলানি। আইসেন না, উনিই থাকতেন চিরদিন দুনিয়া, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা নাম না, দশটা নাম আল্লাহ রাখছে, দশটা। কয়টা? আমরা তো দুইটা তিনটা জানি, আর বেশি জানি না। দশটা নাম রাখছে, কয়টা? দশটা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন। আদম আলাইহিস ইসলাম জিজ্ঞাস করছে মানহু আকাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখলেন? আল্লাহ জিজ্ঞাস করছে কোথায় দেখলা? আমাকে তো বানায় আরশের নিচে 40 বছর রেখা দিছিলেন, রুটু কিচ্ছু দেন নাই, আল্লাহ রু দেন নাই, 40 বছর আরশের নিচে রেখা দিছে। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো, উক্তি বোঝেন, উক্তি বোঝেন তো? না না না, ঠাট্টা না, এক একজনে এক এক রকমের মত প্রকাশ করত। কোনো ফেরেশতায় বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি তো, এর আগে তো মানুষ দেখে নাই, নতুনই তো, ঠিক না? আবার কেউ বলতেন খালকুন জামিল, বড় সুন্দর তো। সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে, সুন্দর হবে না তো কে হবে, ঠিক না? হ্যাঁ, সব হুকুম দিয়া বানাইছেন, 6 দিনে কমপ্লিট, সিত্তা আয়াম, সব 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়া বানান নাই। তো বলছে খালকুন জামিল, বড় সুন্দর তো। আর কেউ কেউ বলতো মাদা আরাদাল্লাহু বিহাদা, জানি না কেন বানাইছে, জানি না। ওইখানে বড় হুজুরও ছিল, বড় হুজুর ছিলেন কে? হ্যাঁ, উনি ইবলিস ছিল না ওই সময়, ওই সময় ওনার নাম ছিল তাউসুল মালাইকা, খতিবুল মালাইকা, ফেরেশতাদের বক্তা, ফেরেশতাদের মাথার মুকুট। উনাকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো, বিশেষ নামে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকতেন, উনিও ছিলেন। যাক, এদিকে চলে গেলে বড় লম্বা হয়ে যাবে। উনি দেখা থুতু দিছিলেন, থুতু। উনি তো বড় হুজুর ছিলেন, উনি কোনো মত প্রকাশ করেন না, থুতু মেরা দিয়েছেন ডাইরেক্ট।
আল্লাহ যখন রু দিছেন, রু চোখে যাওয়ার পরে তো উপরে তাকায় দেখছেন। এই জন্য দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে দুই এক মাস পর্যন্ত বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? এটা বাবার স্বভাব পাইছে। বাবার বাবা চিনেন কে? আদম আলাইহিস সালামের স্বভাব। তো উনি উপরে দেখছিলেন, তো উপরে আরো সে লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। হোসে প্রথম আরশে দেখছি বলে, তারপর বলে তারপর দেখছি ফেরেশতাদের কপালে। কয়েকদিন পরেই আসতেছে পয়লা বৈশাখ, ঠিক না? এই এলাকার ছেলেপেলেও পাওয়া যাবে স্কুল কলেজের, মাথার ভিতরে পট্টি বাঁধবে, লেখা থাকবে এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের কপালেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ওনাকে স্বাগত জানায় গার্ড অব অনার দিয়া জান্নাতে নিয়ে যেতে আসছিলেন, সবার কপালে এই কলেমা লেখা ছিল। উনি খালি দেখতে ছিলেন, জান্নাতের দরজা দিয়া যখন গেট দিয়া ঢুকতে ছিলেন তো উপর ওই কলেমা লেখা ছিল। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখে যেটাই দৌড়ে ওটার ভিতরে এই কলেমা লেখা, তো মনের ভিতরে প্রশ্ন জাগছে এই লোকটাকে, যার নাম আল্লাহর নামের সাথে মিলানো লেখা, তো জিজ্ঞাসা করছে আল্লাহ কে উনি? তো আল্লাহ বলছে লাউলাহু, তুমি চিনো না? আসলামই তো জুমা জুমা আট দিন, কোত্থেকে চিনব? তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমারও জন্ম হইতো না। শুধু উনিকে আগে বানান নাই, ওনার রহমতের ছোঁয়ায় সব তৈরি হয়েছে, ছোঁয়ায়। আপনারা তো সেমিনার করছেন ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিল না কি তফসিরুল কোরআন মাহফিল করছেন, ঠিক না? হায় হায় হায়, এটা না করে যদি আজকে শানে রেসালত করতেন, শানে মোহাম্মদ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেমিনার করছিলেন দুইটা আরশের নিচে, কয়টা কয়টা কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম। প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছি বালা, সেমিনার শেষ। বালা বলতে দেরি, আল্লাহ বাগাইতে দেরি করে না, চলো শেষ, কাহিনী শেষ। আরেকটা সেমিনার করছেন আল্লাহ, ওইখানে আপনি আমি ছিলাম না, ওইখানে ছিলেন শুধু নবী আর রসুলরা, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান শান। বোঝেন? মনে হয় কুমিরার মানুষ বোঝেন না, ঠিক না? ও বড় কুমিরা তো এটা, ছোট তো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলের শান ছিল শান, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু নবীর শান বুঝান নয়, আরেকটা জিনিসও বুঝাইছেন ওই সেমিনারে। আল্লাহ দুটা জিনিস বুঝাইছেন, নবীর শান বুঝাইছেন। এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ বলছেন সুম্মা ইয়াতিকুম রসুল, শুনো তোমাদেরকে আমি যা কিছু দিছি, নবী দিছি, রসুল বানাইছি, নবী বানাইছি, ঠিক আছে, কিন্তু সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, লাতুমিনুন নাবী ওয়ালা তানসুরুন্নাহু, আমার রসুল যখন আসবে তখন তার উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আকরারতুম আলা দালিকা ইসরি, তোমরা এটা স্বীকারোক্তি দিলা তো? তো সমস্ত নবী রসুলরা বসে আকরার না। তো আল্লাহ এখানে নবীর শান বুঝাইছেন, শান যে আমার মাহবুবের শান কত বড়। শুধু এটা বোঝান না, আরেকটাও বুঝাইছেন যে আমার রসুল, কিন্তু শোনো শোনো আমার রসুল আসবে, আমার রসুলের আগে যেই রসুল আসছে, নবী আসছে, রসুল আসছে, সব আমার সেমিনারে আছে। কেউ যদি আমার রসুলের পরে নবী বা রসুল দাবি করে তাহলে তোমাদেরকে তালাশ করতে হবে আমার এই সেমিনারে ও ছিল কি ছিল না। সেমিনারে ছিল কি ছিল না,
আল্লাহ বুঝাইছেন পড়ে সুম্মা ইয়াতিকুম রাসূল, যত নবী রসুল আসবে সবার শেষে আমার রসুল আসবে। তো যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তা আল্লাহ বলতেছে শোনো, তোমাদের প্রশ্ন, রসুল 313 জন বটে, কিন্তু আমি কারো কলেমার ভিতরে শব্দে রসুল দিই নাই, শুধু ওই রসুল দিছি যার পরে কোনো রসুল আসবে না, যার পরে কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে বোঝা যাবে সে 22 নম্বর, 1 নম্বর, 2 নম্বরও না, 22 নম্বর পুরা। কি কি কয় নম্বর? 22 নম্বর। কেননা সবার শেষে আমার ওই রসুল আসবে, রসুল আসবে যার জন্য আমি সেমিনার করতেছি, সেমিনার সম্মেলন করতেছি। তো আল্লাহকে প্রশ্ন করলে, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ জবাব দিতেছে ওই রসুল যার কালেমার, কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই, যার কলেমার ভিতরে শব্দে রসুল টুকায়া পাবে উনি আমার ওই রসুল, যার জন্য আমি সেমিনার করতেছি, সম্মেলন করতেছি। এই জন্য মুসা আলাইহিস সালাম রসুল, তার কলেমার ভিতরে শব্দে রসুল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, আদম আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম, নূহ আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ, নজীহুল্লাহ। শুধু একজনের কলেমায় আল্লাহ শব্দে রসুল দিছেন, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুহাম্মাদুর রসুলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন উনি না হইলে তোমাকেও তৈরি করতাম না। হায়, আমাদের রসুলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবির থেকে রসুল? তো বলছে ওয়াল আদমু বাইনাল মা ইওয়া তিন, আমি ওই সময় রসুল, ঘোষিত রসুল, যেই সময় আদমের মাটিও আনা হয় না, পানিও ডালা হয় না, খামিরাও করা হয় না, বানানো তো দূরের কথা, আমি ওই সময়ের থেকে রসুল। চলেন আটটু আগে নেওয়া যাই, এরও আগের থেকে রসুল। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু হয় নাই, সমস্ত নবীদের জীবনে, সমস্ত নবীদের জীবনী শুরু হয়েছে জন্মের থেকে, মৌতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে, কোথেকা? রোজে। আরে এটা বলেন সজা, আল্লাহ যতদিন থেকে আছে আমাদের নবীজির নবুয়তের ঘোষণা অতদিন থেকে আছে। দলিল দিতেছি আমি, আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে, কত? 1000 বছর আগে সমগ্র সৃষ্টি, না আরশ, না কুরসি, না লৌ, না কলম, কিচ্ছু তৈরি হয়নি। বোঝা গেল আমাদের কোরআনও এর আগে ছিল, আল্লাহ যতদিন থেকে আছে আমাদের কোরআন অতদিন থেকে আছে। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, যেটা আল্লাহ নিজে রাখছেন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, কোরআন যদি না থাকতো তো কসম খাইলেন তো খাইলেন কোথেকা? বোঝা গেল কোরআনও ছিল। তারপরেরটা আরবি ব্যাকরণ যারা বোঝে তারা ভালো বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে ইন্নাকা আরবিতে বলে চলে। আমাদের বাংলা ব্যাকরণে আপনি ওকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে আপনি বলা চলে, নাহলে সে বলে, আরবিতে বলে হু। আল্লাহ বলতেছে অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। বোঝা গেল সৃষ্টিরও 1000 বছর আগেও আমাদের নবীজি ছিলেন, যার প্রশংসা আল্লাহ করছে। আপনার আমি কি করব? হায়, আপনাদেরকে নিয়ে যাব, রাগ হবেন না, ঠিক না? রাগ হবেন? হ্যাঁ, আপনাদেরকে আমি চাগা মতে নিয়ে যাব, খবর আছে আমার, ডাইকা আনছেন তো আজকে, আমি শুনানের মতো শুনাম আপনাদেরকে।
না না ওটি শুনামু না, দেখি আপনাকে কলি দিলের ভিতরে সিনার ভিতরে কত বড় কলি যা সইতে পারেন কিনা। যার প্রশংসা আল্লাহ করে, আমার সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিনের তর্জমা যেটা লেখা আছে ওটা ঠিক না, আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এটা না বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি, সব রহমতের ছোঁয়া যেইখানে যেইখানে লাগছে ওটার অস্তিত্ব হইতে গেছে, আল্লাহ বন্ধুর রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছে, সব তৈরি আকাশ আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে, জমিন নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে, শুধু শুধু বলেন না লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, হায় কিতাবওয়ালারা লেখছে শব্দগুলা এটা শব্দগুলার ভিতরে মতানৈক্য থাকতে পারে কিন্তু অর্থে কোনো মতানৈক্য নেই, শব্দ মৌজু কিন্তু অর্থ সহি, আল্লাহ নিজেই বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা, বন্ধু তুমি না হইলে কিচ্ছু তৈরি করতাম না, এটাই সত্য, যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব, যার সোয়ায় সব তৈরি, যাকে আল্লাহ কি বানাইছেন হাবিবের অর্থ বোঝেন কি, হাবিবের অর্থ বন্ধু না, হাবিবের অর্থ হলো যার ভালোবাসায় পয়রা সব দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব, যার ভালোবাসায় সব দিয়া দেওয়া হয় এটার নাম হলো কি, এখানের ওলামারা বলবে খলিল অর্থ হতো বন্ধু, খলিল অর্থ বন্ধু না, খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সব কিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এর নাম হলো খলিল, ভালোবাসা সব কিছু কি করছে এর নাম হলো কি, বুড়া বয়সে একটা ছেলে দিছে একটু বড় হয়েছে কয়েডো সব করেন কয়ে দিলেন কিল্লেগা নিলেনই কিল্লেগা, আবার ঠিক না কয়ে না ভালোবাসছি সব আমারে দিয়া দেন, আর হাবিব হলো আপনাকে ভালোবাসছি সব আপনাকে দিয়া দিলাম, জান্নাতের চাবিও আপনাকে দিয়া দিলাম, লন হাউজে কাউসারও আপনাকে দিয়া দিলাম, মাকামে মাহমুদও আপনাকে দিয়া দিলাম, সাফাতে কুবরাও আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠের বাদশাহীও আপনাকে দিয়া দিলাম, এই জন্য আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বন্ধু, আন্তা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা, কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার আর কারো জন্য না, এই মাঠ আপনার আর আমার কারো জন্য না, এই জন্য সব নবীদের কাছে বড় বড় নবীদের কাছে সবাই যাবে, সবাই বলবে মাপ চাই, এইখানে আমাদের কারো চলবে না, আদম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, মুসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, ঈসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না, তো একজনের সন্ধান দিবে, সন্ধান দিব কার চলবে আজকে, বলে বলো, বলো ওই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে আর কারও চলবে না আজকে, কেননা কিয়ামতের মাঠের বাদশাহ উনি, আমি বলতেছি না গুইসাফও বলতেছে, হাদিসে তব আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন গুইসাফের হাদিস, আল্লাহর রসুল গুইসাফকে ইশারা করছিলেন, মরা গুইসাফকে আইয়ত হাদ্দব, ইশারা করতে দেরি, জিন্দা হয়ে মাথা উঁচা করা চিৎকার দিতে দেরি করে না, আরবি ভাষায় চিৎকার দিতেছে গুইসাপ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামতের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি করে, দেখি আপনাদের দিলের ভিতরে কত বড় কলিজা আছে, লানত আমাদের জিন্দগির উপরে, গুইসাপকে ইশারা করছে সে বলে আমার ভাগ্য খুলা গেছে, ও দুজাহানের বাদশাহ আর আমাদেরকে উম্মত দিছে, উম্মত বানাইছে আমাদের ভাগ্য খুলে নাই, আমাদেরকে উম্মত বানাইছেন আমাদেরকে ইশারা দেয় নাই, জিন্দগি দিছেন জিন্দগি, আমাদেরকে লাইফ দিছেন লাইফ, শুধু লাইফ দেয় নাই লাইফ স্টাইল দিছেন, লাইফ স্টাইল বোঝেন,
আজকে সীতাকুণ্ডের মানুষও বলে লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা সুখী হবো।